সমকামিতার শাস্তি ইসলামের দৃষ্টিতে কি? সমকামিতা বা এ জাতীয় জঘন্য যে অপরাধ আছে এটার শাস্তি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ভয়াবহ। ফোকাহায়ে কেরাম একমত যে জেনা, বিবাহিত মানুষ জেনা করলে যেই শাস্তি তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড রজমের মাধ্যমে, যদি কেউ সমকামিতায় লিপ্ত হয় তার শাস্তিও মৃত্যুদণ্ড। সাধারণ জেনায় লিপ্ত হয়েছে অবিবাহিত নারী পুরুষ, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড নাও হতে পারে। অবিবাহিত নারী পুরুষ যদি লিপ্ত হয় জেনায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী বিচার ব্যবস্থা তাকে 100 বেত্রাঘাতের নির্দেশ দণ্ডাদেশ দেওয়া হয়, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড দেওয়া হবে কার জন্য? মৃত্যুদণ্ড দেওয়া হবে হলো আপনার বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হবে। বাট সমকাম এত ডেঞ্জারাস অপরাধ, অনেক ফোকায়েকরাম বলেছেন উপর থেকে তাদেরকে ফেলে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা, আর অনেক পদ্ধতির কথা বর্ণিত আছে। তো এই জন্য ইসলামের দেশে থেকে সবচেয়ে জঘন্য নোংরা কাজগুলোর একটি। এবং কেন এত হার্ড লাইনে সরিয়ে গিয়েছে, আমাদের কারো প্রশ্ন থাকতে পারে যে দুজন মানুষ স্বেচ্ছায় তারা একটা গুনাহ করেছে, অনেক গুনাহ করলেই তো আল্লাহ তাআলা দুনিয়ার শাস্তি দিবেন না আখিরাতে দিবেন, তো এখানে এত কঠোর কেন? আমরা এর আগেও বলেছি যে এটা মূলত গোটা মানব সভ্যতার অস্তিত্বকে টান দেবে এরকম একটা অপরাধ, যেটা গোটা সমাজকে ক্ষতিগ্রস্ত করে। এগুলোর শাস্তি ইসলামে খুব কঠোর। কেউ গান শুনছে, তার মনে চাইছে সে গান শুনছে, নাচানাচি করছে, গান শুনছে, বাদ্যযন্ত্রের মধ্যে ডুবে ছিল, এর জন্য ইসলামের দণ্ডবিধিতে কোনো বিশেষ শাস্তির কথা বলা হয়নি, কারণ সে গান শুনছে তার ক্ষতি হয়েছে, ইমান আমল নষ্ট হয়েছে, সে মানুষের ক্ষতি করে না। কিন্তু কিছু কিছু জিনিস আছে দেখতে মনে হয় তার নিজের ক্ষতি, মানুষের ক্ষতি না, কিন্তু এখানে মানুষের ক্ষতি আছে। যেমন চুরি করলো, কেউ চুরি করছে তার চরিত্র নষ্ট হয়েছে, কিন্তু চুরি করতে 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 মানুষের সম্পদের নিরাপত্তা নষ্ট হবে। হ্যাঁ, চুরিটা সমাজে যখন ব্যাপক আকার ধারণ করবে, আরও মানুষ করবে, তখন মানুষের আর নিরাপত্তা থাকবে না, সমাজ অস্থিতিশীল হবে। এই জন্য চুরির জন্য কঠোর শাস্তি, ডাকাতির জন্য কঠোর শাস্তি, কারণ এগুলো সমাজকে ধ্বংস করে দেয়, সমাজের সুখ শক্তি নষ্ট করে দেয়, স্থিতিশীলতা নষ্ট করে। ঠিক একইভাবে সমকামিতার অপরাধ এটা কী করে? পৃথিবীর যেসব দেশে সমকাম এটা রাষ্ট্রীয়ভাবে আইন করে বৈধ করা হয়েছে, সেসব দেশগুলোতে মানুষের জন্মের হার কমে গেছে, সন্তান হচ্ছে না। সরকার প্রণোদনা দিয়া, পাম্পটি দিয়া, টাকা পয়সা দিয়া সন্তান জন্ম হার বাড়াতে পারছে না। কারণ কি? সন্তান জন্মের যে স্বাভাবিক প্রক্রিয়া আল্লাহ তাআলা মানুষ কেন পশুদের মধ্যে রেখেছেন, সেটা থেকে যখন মানুষ সরে যাবে তখন আস্তে আস্তে হারটা কমে যাবে। ওইসব দেশগুলো এখন হাহাকার করে, কিন্তু আর তারা সেখান থেকে বেরোতে পারছে না। যে দেশে একসময় জন্ম নিয়ন্ত্রণ করা হতো, দুইটা বেশি সন্তান নিলে সরকার প্রেশার দিত, সেসব দেশগুলো এখন বরং উল্টা সন্তান বেশি নিলে প্রণোদনা দিচ্ছে, দুইটা হলে এই পাবা, তিনটা হলে এত ভাত পাবা, আরও সন্তান রাখে, তারপর সন্তান নিচ্ছে না কেউ। কারণ বুঝলি, সমকাম তো সন্তান নেওয়ার কোনো পদ্ধতি না, মানুষের যৌন চাহিদাকে সে বিকৃত উপায়ে যদি চলে থাকতে পারে তখন এই টেন্ডেন্সি সমাজে ব্যাপক আকার ধারণ করে একটা সময়, আর স্বাভাবিক প্রক্রিয়া মানুষ ফিরে আসতে পারে না। তো মানব সভ্যতার জন্য হুমকি হওয়ার কারণে এই অপরাধের শাস্তি এত কঠোর এবং জঘন্য। অতএব এ বিষয়ে জিরো টলারেন্সে যাওয়ার কোনো বিকল্প নাই, সেটা সমাজকে বাঁচাবার প্রয়োজনই।